জীবন জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন, বোকালোকদের জন্য একটা খেলা, ধনীদের জন্য কৌতুক, দরিদ্রদের জন্য একটা বিয়োগান্তক নাটক। আর যারা স্বপ্নবাজ মানুষ তাদের জন্য একটা স্বপ্ন দেখার বিশাল খেলার মাঠ। এই খেলার মাঠে আপনাকে খেলতে হবে, আপনাকে খেলার ধরন জানতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে। আপনি এই মাঠের মধ্যে কী করছেন, কী করবেন এবং কখন করবেন, এই বিশ্বাস আপনার মধ্যে তৈরি করতে হবে এবং অবশ্যই সে পথে চলতে হবে। মনে রাখতে হবে জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে আমার বা তোমার চলার পথে যেন থেমে না যায়, বরং সে পাথরগুলো কুড়িয়ে তৈরি করতে হবে একটা সাফল্যের সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে শুধু নিজের সাফল্যই না, আরও আমাদের মতো যারা মানুষ পিছনে পড়ে আছে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে। তখনই আমার তোমার সবার স্বপ্নগুলো কি পূরণ হবে। অনেকেই বলে, ভাইয়া আপনি এত কিছু করছেন কোথায়, আপনার ভিডিওতে তো কোনো ভিউ হচ্ছে না, আপনার ভিডিওতে মানুষ দেখছে না, হয়তোবা আপনাকে অপছন্দ করে। বিশ্বাস করুন, আমি টাকার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি না, আমি আমার স্বপ্নগুলো বলার জন্য, আমি সেই স্বপ্নের পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এটা সত্য, আমি হয়তোবা আমার স্বপ্নগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না, সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি তো ট্রাই করে যাচ্ছি, এই চেষ্টাটাই বা কজন করে। ইনশাআল্লাহ হয়তোবা আমি একদিন সফল হব, অনেক মানুষকে আমার মতো করে স্বপ্ন দেখাতে পারবো। সফলতাটা কি, সফলতাটা কি আসলে নিজের সাকসেসটাই সফল, তা কিন্তু একেবারে না। আপনি যখন আপনার মতো করে অসংখ্য মানুষ তৈরি করে যেতে পারবেন তখনই হচ্ছে সফলতা। দেখবেন এর মধ্যে অনেক মজা লুকিয়ে আছে, এর মধ্যে অনেক আনন্দ লুকিয়ে আছে। প্রতিটি মানুষ সফল হতে চায়, কেউ কিন্তু সফলতার জন্য যেই যেই কাজগুলো করতে হবে তা করতে পারে না। আর সেটার জন্য হয় যারা সফল তাদেরকে একটু এগিয়ে আসা, যারা ব্যর্থ হয়ে যাচ্ছে বা ট্রাই করছে, যারা ব্যর্থ হয়ে যাচ্ছে ট্রাই করছে ব্যর্থ হয়ে যাচ্ছে, তাদেরকে নিজ হাত ধরে টেনে একটা সাফল্যের পথে নিয়ে আসা। আসলে আমরা কজন করছি না। যাই হোক, আজ কীভাবে আপনি নিজেকে সফল করতে পারেন তার ছোট্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে সফল হতে হবে, আর সফল হতে হলে অবশ্যই আপনাকে কিছু রোলস মেনটেন করতে হবে। আমি মনে করি আপনি যদি এই 7টা রোলস আপনার জীবনে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার লাইফ থেকে একটা বেটার সাকসেস নিয়ে আসতে পারবেন। নাম্বার 1, ধারাবাহিকভাবে আপনাকে একটা নির্দিষ্ট কাজের প্রতি ফোকাস করতে হবে, তবে অবশ্যই সেটা লং টাইমের জন্য। আর সেটা লং টাইমের জন্য কীভাবে আপনি করবেন, প্রথমে আপনাকে ছোট ছোট কাজগুলোকে ফাইন্ড আউট করুন, যেটা আপনি 1 ঘন্টায় শেষ করতে পারবেন বা 2 ঘন্টায় শেষ করতে পারবেন। যখন আপনি দেখবেন আপনি আপনার 1 ঘন্টার কাজটা একটানা মনোযোগ দিয়ে আপনি করে ফেলতে পারছেন, তখন ট্রাই করবেন যে আরেকটু সময় বাড়িয়ে নেওয়া যে কাজগুলো সেগুলো শেষ করা যায় কিনা। এভাবে এক সময় চেষ্টা করবেন, 1 মাস বা 2 মাস বা 3 মাস বা 4 মাস, এভাবে 1 বছর আপনাকে কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে। কেন? আপনার লাইফকে সফল করার জন্য। এর অর্থ আপনি যখন আপনার মাইন্ডকে একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে একটা জায়গায় রাখতে পারবেন, তখন আমি 100% শিওর আপনারা সেই জায়গা থেকে সফলতা আনতেই পারবেন। নাম্বার 2, আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে সরে আসতে হবে। প্রত্যেকটা মানুষেরই প্রথম রেস্ট্রিকশনটা হচ্ছে আমি যে কাজটা পারি সেই কাজটাতেই আমি বসে থাকি। আমি মনে করি এর চেয়ে সহজভাবে বোধ হয় এই কাজটা আর কোনোভাবে করা যাবে না। না, আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা মানুষেরই কাজের ধরন ভিন্ন, আপনি আপনার যেভাবে কাজটা করছেন আপনি খেয়াল করুন, আর 10টা মানুষ আপনার চেয়েও বেটারভাবে কীভাবে ওই কাজগুলো করছে সেই জায়গাতে আপনাকে ফলো করতে হবে। নাম্বার 3, আপনাকে একটা সিস্টেম বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে এবং অবশ্যই একটা গোল সেট আপ করতে হবে। একটা গোল সেট আপ করা মানেই কিন্তু আপনি সফল নয়, বা ওই গোলটা অর্জন করাই কিন্তু আপনি সফল নয়, যদি সেটার মধ্যে আপনার শৃঙ্খলা এবং আপনার সব কিছু
ঠিক না থাকে। আপনি আপনার গোল সেট আপ করবেন, অবশ্যই আপনার শৃঙ্খলা, আপনার সব কিছু ঠিক রেখে যখন করতে পারবেন, তখনই কিন্তু সেটা আপনার জীবনে লং টাইম একটা প্রভাব ফেলবে। নাম্বার ফোর, আপনি আজকের কাজটা আজকেই শেষ করুন, কালকের জন্য কখনোই রাখবেন না। আমাদের এই পৃথিবীতে আজ যারা সফল তারা সবার আগে যেটা করেছে, প্রতিদিনের কাজ প্রতিদিন, সকালের কাজটা কখনো বিকেলে করেনি। কিন্তু আমাদের এই পৃথিবীতে বা আমি আপনি সবাই কিন্তু এই চেষ্টাই করছি, থাক না একটু রেস্ট নিচ্ছি, একটু পরে না হয় কাজটা করব। কাজটা কিন্তু ঠিকই করা হয়, বাট সেটা একটু পরে হওয়া মানে বুঝেন? আপনি থিঙ্ক করুন, একটু পর মানে এক ঘন্টা বা দু ঘন্টা বা তিন ঘন্টা, এক ঘন্টা দু ঘন্টা করে আপনি পরে কাজটা করছেন। তাহলে একদিনে যদি আপনি এক ঘন্টা পিছান, তাহলে দ্বিতীয় দিনে আপনি কয় ঘন্টা পিছাবেন? দু ঘন্টা। তৃতীয় দিনে তিন ঘন্টা, 365 দিনে 365 ঘন্টা কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন। আর সেটা যদি আপনি 60 বা 70 জীবন দিয়ে কনভার্ট করেন, আপনি হিসেব করে দেখেন আপনার জীবন থেকে কয়েক বছর শুধু অলসতায় কাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সফল মানুষেরা কিন্তু এই কাজটা কখনোই করে না, ওরা প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলে, এর ফলশ্রুতিতে আজকে কিন্তু ওরা সফল। নাম্বার 5, প্রতিদিন আপনাকে 1% করে উন্নত করতে হবে। উন্নত করা মানে এই না যে আপনি আপনার লাইফকে অন্যভাবে নিয়ে যাওয়া, উন্নত করা মানে এই আপনি গতকালকে যেরকম ছিলেন তার থেকে বেটার কোনো ওয়ে বের করতে হবে আপনি আপনার যে সম্মুখে যে কাজগুলো আছে সেটাকে কমপ্লিট করার জন্য। তার থেকে 1% হলো আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি যখন দেখবেন সেটা করতে পারছেন এবং বছর শেষে দেখবেন আপনি 365% আপনি আপনাকে চেঞ্জ করে ফেলেছেন। আমার 365% চেঞ্জ করার দরকার নেই, আমরা 100% হলেই কিন্তু যথেষ্ট। তার মানে আমি যদি অ্যাটলিস্ট 3 বা 4 পরিশ্রম করি, সেটা থেকে কিন্তু আমি বেটার সাকসেস নিয়ে আসতে পারবো। নাম্বার 6, পজিটিভ থিঙ্কিং। আপনাকে অবশ্যই সব কিছুর বিষয়ে পজিটিভ থিঙ্ক করতে হবে। চিন্তা চেতনা যত পজিটিভ হবে তত আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আমি একজন মানুষের প্রসঙ্গ টেনে আনতে চাই, আসলে ওনার প্রতি আমার কোনো অ্যাফিনিটি নাই, বাট বর্তমানে আমি যা দেখছি তাই বলছি। আমাদের বাংলাদেশে নতুন করে একজন এমপি হয়েছে, নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। ওনার একটা কথা আমার বেশ ভালো লাগে, উনি প্রায় সময় বলে, ভাই আমার ফ্রেশ ঘুম হয়, আমি ফ্রেশভাবে স্বপ্ন দেখতে পারি। আর এগুলো কখন হয় জানেন? আমি সব কিছুতে পজিটিভ থিঙ্ক করি, এটা আমার হোক বা অন্য কেউ ভুল করুক, সবার ভুলটাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, এর কারণে আমার পিছনে অনেক শত্রু তৈরি হচ্ছে, বাট আই ফিল প্রাউড যে আমি মানুষের কাছে অন্তত আমার থিঙ্কিংগুলো পৌঁছে দিতে পারছি। হ্যাঁ, এটাই হওয়া উচিত। আমাদের বর্তমান সমাজে অনেক মানুষই আছে যে ইচ্ছে করলে সব কিছু চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা কজন করছি? নাম্বার 7, ফাইন জয় উইদাউট কজেস, অর্থাৎ আপনাকে আনন্দ খুঁজে বের করতে হবে। ধরুন আপনার উপরে সবগুলো ঠিক আছে, আপনি কনসিস্টেন্টলি কাজ করছেন, আপনি গোল সেট আপ করেছেন, আপনি আজকের কাজ আজকেই করে ফেলছেন, আপনি আপনার কমফোর্ট জোন থেকেও চলে গিয়েছেন, আপনি প্রতিদিন 1% বেটারও করছেন, কিন্তু আপনার মধ্যে আনন্দ নেই, আপনার মধ্যে হাসি নেই, আপনার মধ্যে খুশি নেই, আমি 100% শিওর আপনার সেই কাজে সফলতা আসবে না। আপনাকে সফল করতে হলে আপনার যে কোনো কাজের মধ্যে একটা রিজন বের করতে হবে, একটা কজেস বের করতে হবে, যে কারণটার কারণে আপনি হ্যাপি থাকবেন, আপনি খুশি থাকবেন। আর সে প্রত্যাশা করে আজকে শেষ করছি, ভালো থাকবেন সবাই, সবাই নিজের চেষ্টা করবেন, নিজের জীবনটাকে ডেভেলপ করবেন।